কি মাছ আছে নাকি এখানে কোথায় না এটা তো ধরেন এটা তো পেই So far, did you catch any fish? Not yet? I've caught one snook. Oh my god! Is that a real fish? Nice. Is that a real fish? Are you going to release it or you have a plan to eat it? What kind of fish is that? It's a, are you going to keep it? That's a mackerel. Are you keeping him? What's a mackerel? Max, do you want him? Yeah, we're going to keep him. বাংলাদেশে যে বড়শি রয়েছে যে ধরনের বড়শি আর আমেরিকাতে যে ধরনের বড়শি ব্যবহার করে সেটাও আমি আপনাদেরকে দেখাই এটা হলো দেখেন আমেরিকান বড়শি দেখছেন কিরকম সব বড়শি মোটামুটি এরকম আর এই যে বড়শিগুলো এই বড়শিগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না $20-30 হলে লোকাল Did you catch any fish so far? No, man, nothing. Nothing? No. কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দুজনের ভিডিওটি দেখছেন সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা তো শানু আজকে তো মাছ ধরে দেখাইবো নাকি আসলে এত সুন্দর একটা জায়গায় আসছি আপনাদের না দেখিয়ে আসলে থাকতে পারছি না এখন এই যে বাংলাদেশের মাছ ধরা আপনারা যে বড়শি দিয়ে মাছ ধরেন জাল দিয়ে মাছ ধরেন আর আমেরিকার বড়শি দিয়ে আর জাল দিয়ে মাছ ধরার এটার একটা পার্থক্য মনে হয় এই ভিডিওটা যদি দেখেন কঠিন পার্থক্য আজকে দেখাবো এই ভিডিওতে তো এখন শানু এখানে যে একটু পরে নিয়ে যাবো আমি আপনাদেরকে তো যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ভিডিওটা করছি এটা হলো ফিশিং পিয়ার এবং জায়গাটার নাম কি ভ্যানিস এটা আবার ইটালি সে ভ্যানিস মনে করেন না এটা হলো আমাদের গরিবদের ভ্যানিস আর কি বুঝছেন আমাদের গরিবদের ভ্যানিস তো আমি যেখানে থাকি নর্থপোর্ট সিটি এখান থেকে আসতে সময় লাগে প্রায় 30-35 মিনিট তো আজকে এখানে এসে দেখি তো ভয়াবহ অবস্থা তো কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি এখানে সেখানে আমি আপনাদেরকে দেখালাম এখানে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আবি যাবে অনেক কিছু আছে প্রচুর মানুষ মানে এত গাদা গাদি মানুষ ভিতরে মানে চিন্তা করা যায় না তো সেই আগের ভিডিওটা তো আমি আপনাদেরকে বলছিলাম আমেরিকাতে করোনা নাই তো আমি আসলে কিছুই বলিনি যা দেখানোর আপনি দেখাই আপনাদেরকে দেখাই যে একটা মানুষের মুখে মাস্ক নাই তো যার ফলে মাস্ক নাই করোনাও নাই করোনাও নাই হ্যাঁ তো এখন যেটা দেখাবো সেটা হলো এখানকার মাছ ধরার ব্যাপারটা তো আমেরিকাতে যারা এখানে এসে নাকি মাছ ধরে এরা কিন্তু শানু খাবার জন্য বেশি ধরে না আমেরিকা বাংলাদেশে যদি আমরা একটা বড় মাছ ধরি ইলিশ মাছ যদি ধরি বসি দিয়া কি ইলিশ মাছ বসি দিয়া ধরা যায় আচ্ছা যদি ইলিশ মাছ বসি দিয়া ধরা না যায় বা যায় কিনা আমি জানি না আসলে আমি কখনো মাছ ধরিনি বাংলাদেশে কমেন্ট করে জানে তো এখানে যদি কেউ ইলিশ মাছ হোক বল মাছ হোক কই মাছ হোক মাগুর মাছ হোক শিং মাছ হোক যদি কেউ ধরতো কি ছেড়ে দিত ধরার পর আবার কি ছেড়ে দিত কতক্ষণে খাইবো বাংলাদেশে কতক্ষণে খাইবো কারণ সারাদিন বয়ে একটা মাছ ধরছে সেটা তো ছাড়া যায় মজার কথা কি জানো এখানে যদি কোনো বাঙালিরা ছোট ছোট মাছ ধরে যেটা মানে ই না সেটা কিন্তু তারা বাসায় নিয়ে ফ্রাই ট্রাই করে বাংলাদেশিরা কিন্তু এখানে যে বেশিরভাগ আমি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকাতে যারা এরকম মাছ ধরে বিভিন্ন ফিশিং পিয়ারে গিয়ে বা বিচ এলাকাগুলোতে বা নদীতে গিয়ে এরা হলো টাইম পাস করার জন্য বেশিরভাগ করে আর কিছু ল্যাটিন আমেরিকান কিছু লোকজন আছে এরা আসলে সত্যি খাওয়ার জন্যই করে ল্যাটিন আমেরিকায় কি ওই যে আমাদের মতোই আমরা যেমন বাংলাদেশ থেকে এখানে থাকি ওর আয়সা থাকে হলো আর্জেন্টিনা মেক্সিকো ওইসব জায়গা থেকে তো ওরা আবার আমার মাছে ভাতেই মনে হয় ওরা ওরা মাছে ভাতে আর্জেন্টিনান বা ব্রাজিলিয়ান এই ধরনের আমরা তো মাছে ভাতে বাঙালি তো শানু এক কাজ করি তো এখানে অনেকে মাছ টাছ ধরতে আছে তো দেখি কে কি মাছ ধরলো কার কি অবস্থা এবং কত দূর ধরে এই বসিটা খারাপ আমি জানি না তুমি দুই একটা মাছের নাম বলে এখানে কি মাছ পাওয়া যায় এখানে ব্যাস পাওয়া যেতে পারে স্ন্যাপার পাওয়া যেতে পারে তো এখানে কিন্তু একটা বিরাট পার্থক্য বাংলাদেশে যে মাছগুলো পাওয়া যায় এখানে কিন্তু একেবারে মানে মানে এর নাম কেউ শুনিনি নাম গন্ধ পর্যন্ত এখানে চাপলা মাছ আছে কিন্তু ওটা একটা ডিফারেন্ট নাম ওটা চাপলা মাছ না তো আমেরিকা যে মাছ এখানে রয়েছে যেমন গ্রুপার বললো ব্যাস বললো আর কি আছে রেড হেড ব্যাস আছে স্ন্যাপার আছে আরো যা আছে বাংলাদেশে যদি বলতাম তাহলে মাগুর মাছ শিং মাছ কই মাছ বোয়াল মাছ এগুলোই
হয়তো। তো যাই হোক, এখন আমি ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে যে পিয়ারে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো সেটা শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবো এবং আশেপাশে যা কিছু আছে সব কিছু দেখাই। তো এই হলো আমার মেয়ে, একেবারে পুরো পরিবারবর্গ সহ এসেছি। এতে আমার মেয়ে একা খেলাধুলা করছে এখানে, ওই যে অরিন ওখানে দৌড়াদৌড়ি করছে। তো এখন চলেন আমি আপনাদেরকে দেখাই কি কত মাছ ধরছে, কার কী অবস্থা। ওই ছেলে এখানে আছে, জিজ্ঞেস করি, সো ফার ডিড ইউ ক্যাচ এনি ফিশ? Not yet. I've caught one snook. Did you catch any fish so far? Just a green bag, but that's bait. This is your bait, right? এখানে একটা জিনিস আপনাদের খুব ভালো লাগবে, সেটা হলো যে আমেরিকার বা যে কোনো সিবিচি যান না, বেশিরভাগ সিবিচি এই ধরনের তারা ফিশিং পিয়ার করে রাখে, মানে এই সমুদ্রের উপরে বেশ অনেক দূর, 500 মিটার 600 মিটার এরকম অনেক, মানে করেন 200-400 ফিট পর্যন্ত এই ধরনের একটা রাস্তা তারা তৈরি করে। বেশিরভাগ সময় এটা কাঠের হয়ে থাকে, যেমন একটা ডেকের উপরে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা করছি। এবং আমি কিন্তু মোটামুটি এই যে সমুদ্র রয়েছে, যে সমুদ্রের প্রায় অনেকটা ভিতরে চলে এসেছি এবং কীভাবে তারা এই ডেকটাকে ডিজাইন করে রাখছে যাতে মানুষ এখানে যখন তারা বেড়াতে আসবে যাতে বোবাচা গাছানে বেশ আনন্দ ফুর্তি এখানে করতে পারে, এবং তারা সমুদ্রের ঠিক অনেকটা উপরে গিয়ে তারপরে সমুদ্রের যে কিনারা রয়েছে এই যে পাড়টা দেখাচ্ছে সেই পাড়ের দৃশ্যগুলো তারা এনজয় করতে পারে, মানে খুব ভালো লাগে, মানে প্রচুর বাতাস এখানে এভাবে ডিজাইন করা। তো জিনিস আমার কাছে আশ্চর্য লাগে, বাংলাদেশের যে সিবিচগুলো রয়েছে বিশেষ করে কক্সবাজার সিবিচ, এটি তো সবচেয়ে বড় সিবিচ, তো ওইখানে যদি এরকম এই যে ডেক করে এই ধরনের পিয়ার বানাইতো তারা, মানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের ভিতরে নিয়ে যেত, তারা মানুষজন সেখানে গিয়ে অন্তত আরও সমুদ্রটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারতো। কিন্তু আমি কোনো দিন শুনিও নি, ইভেন দেখিও নি, এবং এখন বাংলাদেশে করছে কি না তা আমি জানি না। তো এখন আমি যদি আপনাদের ক্যামেরাটা ঘুরাই, এই যে দেখেন একটা বক পাওয়া গেছে, বাংলাদেশি স্টাইলের বক। তো আমি সম্পূর্ণ সূর্যের উল্টা দিকে দাঁড়িয়ে, তো যার ফলে এত পরিষ্কার দেখা যাচ্ছে না এখানে। ওই যে শানুয়ার আমার মেয়ে এখান দিয়ে আসে, আর হলো বিচের দৃশ্য হলো এই যেটা আপনার সামনে ঠিক দেখছেন। তো চলেন যে মাছ দেখাইতে আমি আপনাদেরকে আসছি সেই মাছের ব্যাপারগুলো আপনাদেরকে দেখাই। যেমন দেখেন এই ছেলে এখানে মাছ ধরতেছে, লোকটা ডিড ইউ ক্যাচ এনি ফিশ সো ফার? ডিড ইউ ক্যাচ এনি ফিশ? ও স্টিল ইউর ওয়েটিং? হ্যাঁ, এই বেচারা ই করে খাড়াই রয়েছে আর কি, ওই বসি টসি ফেলায় অনেকক্ষণ ধরে, এখন ধরে টরে নি। তো এইসব মাছ ধরা খুব ধৈর্যের ব্যাপার আমেরিকাতে, প্রচণ্ড ধৈর্যের ব্যাপার। আর এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই, বাংলাদেশে যে বড়শি রয়েছে যে ধরনের বড়শি আর আমেরিকাতে যে ধরনের বড়শি ব্যবহার করে সেটাও আমি আপনাদেরকে দেখাই। এটা হলো দেখেন আমেরিকান বড়শি, দেখছেন কীরকম, সব বড়শি মোটামুটি এরকম। আর এই যে বড়শিগুলো, এই বড়শিগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, $20-30 হলে লোকাল প্রতিটা মানে সেই আমাদের যে সুপার মার্কেটগুলো রয়েছে তো সেই সুপার মার্কেটে আপনার এই ধরনের বড়শি টসি পাওয়া যায়। তো আপনি একবার কিনবেন $20 দেওয়া বড়শি। তো আর এখানে মাছ ধরার জন্য আপনার লাইসেন্স লাগবে, লাইসেন্স ছাড়া এখানে আবার মাছ ধরতে পারবেন না। কিন্তু বাংলাদেশে যখন আপনারা মাছ ধরেন সেখানে কিন্তু লাইসেন্সের নাম আপনারা শুনছেন কিনা আমি জানি না, এখন প্রফেশনালি যারা মাছ ধরেন তাদের কথাটা ভিন্ন, হয়তো তাদের লাইসেন্স লাগতে পারে। কিন্তু আমেরিকাতে প্রফেশনাল হন বা নাই হন কিন্তু মাছ ধরতে আপনার লাইসেন্স একটা লাগবে। এখন ফ্লোরিডার যারা বাসিন্দা, ফ্লোরিডা স্টেটসের রেসিডেন্ট, তো তাদের জন্য এখানকার লাইসেন্সটা হলো ফ্রি। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে ওই ফ্রিতে একটা লাইসেন্স তারা দিয়ে দিবে। কিন্তু অন্য কোনো স্টেটসের মনে করেন নিউ ইয়র্ক, মিশিগান, ওরা ওখান থেকে যখন আসবে ফ্লোরিডাতে মাছ ধরার জন্য তাদেরকে আবার পয়সা দিতে হবে, বেশি একটা না, $5-10। এখন এই $5 আমার মনে সম্ভবত বছরে $5-10 দিতে হয়। তো এরকম একটা লাইসেন্স লাগবে, তো লাইসেন্স উল্লেখ থাকে আপনি মাছটা কোথায় ধরবেন, এখন সমুদ্রে কিনারায় দাঁড়ায় ধরবেন, কোনো নদীতে ধরবেন, নাকি ওই যে নৌকা টৌকা নিয়ে গিয়ে সমুদ্রের বেশি ভিতরে গিয়ে তারপরে মাছ ধরবেন, তো এইসব কথা উল্লেখ থাকতে হয়। তো বিভিন্ন আইন কানুন রয়েছে কত ইঞ্চি ছোটো বা বড় মাছ ধরবেন, তারপর কোন কোন মাছ সংরক্ষিত, অর্থাৎ আপনি ই করতে পারবেন না, এই মাছগুলোকে ধরতে পারবেন না, কারণ এগুলো ই করে রাখা হয়েছে, প্রোটেকশনে রাখা হয়েছে। যেমন এখানে একটা মাছ আসলে স্নাইপার, তো এই স্নাইপার মাছটা হলো এন্ডেঞ্জার্ড ফিশ আমেরিকা, তো যার ফলে এরা এই মাছটাকে এরা সংরক্ষণ করে রাখছে, যখন খুশি তখন আপনি ধরতে পারবেন না, বছরের একটা নির্দিষ্ট সময় তারা চান্স দেয় আপনাদেরকে এই মাছটা ধরার জন্য 2-3 মাসের মতো, তো বাকি 9 মাস মনে করেন এই মাছ ধরতে পারবেন না। তো এরকম আরও অনেক আইন কানুন আছে, তো আপনারা যদি জানার চেষ্টা করেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো এইগুলো অবস্থা। তো ফ্লোরিডা আপনাদের কাছে খুব ভালো লাগবো আসলে, বিশেষ করে আপনারা যদি কোনো দিন আসেন ফ্লোরিডাতে, যে জিনিসটা সবচেয়ে ভালো লাগবে সেটি হলো সম্পূর্ণ বাংলাদেশের মতো একটা পরিবেশ আপনারা এখানে পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
তো এখানেও মানুষ মাছ ধরে, এখানেও নদী খাল বিল ভরা প্রচুর আছে, কিন্তু অন্যান্য যে আমেরিকা স্টেটগুলো আছে খুব একটা, অনেক স্টেটসে আমি যেহেতু জানি জানিও না, তবে যতদূর আমি জানি ফ্লোরিডা স্টেটসের মতো এরকম নদী নালা খাল বিল যত আছে অন্য কোনো স্টেটসে মনে হয় এই পরিমাণ নাই। তো এখন এই যে দেখেন মাছ টাছ ধরে ধরে ফ্লোয়ে যেতেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন, তো যার ফলে মাছ যা ধরা ধরছে। তো এইখানে বেশ কয়েকজনের সাথে কথা বললাম, কেউই তো আমি দেখলাম না আসলে কোনো মাছ টাছ নাই, দেখি আরও দুজন আছে, দেখি ওদের এখানে কোনো মাছ টাছ আছে কিনা, কেন কেউ তো মাছ টাছ ধরেনি, মানে মাছ ধরছে এমন তো কোনো কিছু দেখতেছি না আমি। দেখি এখানে কি অবস্থা, সেও মাছ ধরছে আছে নাকি মাছ দেখি না। এটা হলো মাছ ধরার খাবার, যেটাকে আমেরিকার ভাষায় বলা হয়ে থাকে বেইট। এখন বাংলাদেশে যেমন মাছ ধরেন অনেকটা কি দিয়া, ওই ময়দা টয়দা বড়শির ভিতরে লাগায় তারপরে ছোট ইচা মাছ দিয়ে অনেকে আপনারা মাছ ধরেন, কারণ এটা বেইট হিসেবে কাজ করে মাছের, মাছকে ধরার জন্য শিকার হিসেবে। তো আমেরিকাতে যে এই ধরনের ছোট ছোট মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো আশেপাশে দোকানে কিনতে পাওয়া যায়, তো সেখান থেকে গিয়ে আপনি নেবেন কি না কি নাই না, ওই যে ওভাবে রাখবেন যে দেখাই আমি আপনাদেরকে। এই যে এখানে অনেকগুলো ইচা মাছ রাখা রয়েছে, তো বাস তো এখানে ওই যে বড়শির মধ্যে বেঁধে ওই যে ওখানে রাখা রয়েছে, দেখেন এই যে মাছ ধরতেছে। ডিড ইউ ক্যাচ এনি ফিশ সো ফার? নো, উই গট জাস্ট বাইটস, দ্যাটস ইট। তো এই হলো অবস্থা। তো যাই হোক, বেশ কয়েকজনের সাথে কথা বলো, কেউ মাছ খুব একটা ধরে টরে নেই, এরা শখে আসে আশেপাশে মনে কোনো এক জায়গায় থাকে, হোটেলে টোটেলে উঠছে, ফ্লোরিডাতে বেড়াতে আসছে, তো ভাবছে বিকালটা কী করবো, একটু মাছ টাছ ধরি আর কি। তো যাই হোক, এই ভিডিওতে আমি দেখালাম তো আপনাদেরকে, বড়শি দেখালাম, তারপরে আর কি ওই যে বেট টেট মাছের খাবার কি বলে ওই ছোট চিংড়ি মাছ দিয়ে মাছ ধরে এগুলি দেখালাম, মাছ ধরার জন্য ফ্লোরিডাতে লাইসেন্স লাগে, এটা হয়তো অনেকে আপনারা জানতেন না, তো সেটা আপনারা এখন জেনে গেলেন। তো ভবিষ্যতে যদি আপনার ফ্লোরিডাতে কখনো আসেন, হুটহাট করে জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরতে লেগে যায় না, খাল বিল দেখে আবার আপনারা যাতে ঝাঁপায় করে না যে আই পাইছি তাড়াতাড়ি করে মাছ মুছ জাল জুল দিয়ে ধরলে, এটা আপনার পারবেন না, লাইসেন্স লাগবে এর জন্য আপনার। তো যাই হোক, যা পারছে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য। তো এতক্ষণ ধরে আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি যাচ্ছিলাম আপনাদের সাথে আমেরিকা সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।